ওই ঘরে নিয়ে পাঁচজন নির্যাতিত করছে, একজন আসে একজন যায় আবার আসে। এই বোনটিকে কিভাবে পাঁচজন হায়নারা মিলে রাত ভর গণধর্ষণ করেছে তা এই বোনটির মুখে আপনাদেরকে শোনাবো। তারা কিছু কথা না বললেই নয় বন্ধুরা, ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুরে। টাঙ্গাইলের গোপালপুরে কি আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলের কোনো সাংবাদিক নেই আজ পর্যন্ত? এখনো পর্যন্ত যে সাংবাদিক মিডিয়া ভাইরা এরকম চাঞ্চল্যকর একটি ঘটনা দামাচাপা পড়ে যাচ্ছে তাদের কোনো খোঁজখবর নেই। এভাবে প্রতিনিয়ত কোথাও না কোথাও আমাদের মা বোনরা ধর্ষণ শিকার হচ্ছে, নির্যাতন শিকার হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু সবগুলো দামাচাপা পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল থাকতে কেন এইসব চাঞ্চল্যকর ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে না, নিউজ হচ্ছে না? তাহলে কি আমরা ভেবে নিব এসব দর্শক এবং কি খুনের পেছনে নিশ্চয় উপর মহলের হাত রয়েছে? তা না হলে এসব চাঞ্চল্য ঘটনা কীভাবে দামাচাপা পড়ে যায়? আমরা যেন এভাবে সত্যকে প্রকাশ করতে পারি এবং কী প্রতিবাদ করতে পারি তাই তো আপনাদের সাহায্য একান্তই প্রয়োজন। ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করতে বলবেন না, আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। শুধু বন্ধুরা, প্রথমে ওই বোনটির মুখেই তার নির্যাতনের বর্ণনা শুনে আসি আমরা। আমার যে সন্ধ্যার সময় আমি বাজারে গেছিলাম, যাওয়ার পরে আসতেছি তখন একটু সন্ধ্যা হয়ে গেছে, পরে দেখি যে নৌকারাই খা দিছে। পরে আমি আসার সময় পাঁচজন মানুষ, পরে আমার মুখ বাইন্ধা জোর করে আমি তাড়াতাড়ি আসানো জোর করে আমার নৌকায় উঠাইছে, তখন মানুষ ছিল না। নিয়া যাইয়া যে বাড়িতে নিছে সেই বাড়ির চারদিক পানি, লাস্টে রাস্তার পরে ওইখানে নিয়া যাইয়া আমার জোর করে একটা ঘরে রাখছে, সবিকুলের ঘরে। ওই ঘরে নিয়া পাঁচজন নির্যাতিত করছে, একজন আসে একজন যায় আবার আসে। তারপরে ফজর নামাজের সময় আমার যেখান থেকে নিয়েছিল ওইখানে রেখে গেছে পানির মধ্যে, পরে ওইখান থেকে আমি বাড়ি চলে আসছি, মামলা করব, ফাঁসি যাই। আমি কোনো অন্যায় করি না, আমার সাথে কে জন্য এরকম করলো? চিনি শফিকুল, এনামুল, খালেক, জালাল কাজ করে, চেনা একজন পড়াশোনা শেষ করছে, পড়াশোনা করে। শফিকুল ডিস্টার্ব করতো, বারবার অফার দিছে, আমি না করছি। তারপরে একদিন হুট করে বলে খবর আছে। জি বন্ধুরা, কি শুনলেন? অবাক হয়ে যাওয়ার মতো কথা যে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা এখনও প্রকাশ পাচ্ছে না, দামাচাপা পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও আমাদের মা বাবারা দর্শিত হচ্ছে বাংলাদেশে আনাচে কানাচে, খুন হচ্ছে, নির্যাতন হচ্ছে, কিন্তু বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল থাকা অবস্থায় কোনো প্রকাশ পাচ্ছে না, সবগুলো দামাচাপা পড়ে যাচ্ছে। তার মানে কি এসব দর্শক এবং কি খুন গুমের নির্যাতনের পেছনে কি উপর মাথা হাত রয়েছে? আমাদের দেশের টিভি চ্যানেলগুলো শুধুমাত্র ইসলামকে কীভাবে ধ্বংস করা যায়, ইসলাম নিয়ে কটাক্ষ করা যায়, হেয় করা যায়, বিকৃত করা যায়, এটি নিয়ে তারা উঠে পড়ে বসে আছে, কিন্তু এসব চাঞ্চল্যকর ঘটনাগুলো কবে প্রকাশ হবে? সবচেয়ে কষ্ট পেয়েছে যে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনার যে পাঁচজন আসামি, যে হায়নারা, তাদের একজন এখনও গ্রেপ্তার হয়নি। তাই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, এবং কি অবশ্যই প্রশাসন বাদীকে আমি রিকোয়েস্ট করবো যেভাবেই হোক যেন আপনারা এসব ঘটনাকে আপনারা দামাচাপা দিবেন না। আপনার প্রতি অনুরোধ রইল, কেননা আজকে হতে পারে টাঙ্গাইলে ঘটেছে, আগামীকাল যে আপনার বাড়িতে ঘটবে না, আপনার ঘরে ঘটবে না, আমরা এটা কোনো নিশ্চয় দিতে পারি না। তাই তো আসুন আমরা দর্শকের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, অবশ্যই প্রতিবাদ করবো, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আর অবশ্যই কমেন্ট করে যাবেন এসব দর্শক হায়নাদের কী সাজা হওয়া উচিত। বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, যেভাবে আপনারা শেয়ার করছেন নোয়াখালী বেগমগঞ্জের ঘটনা এবং কি সিলেটের ঘটনাকে আপনারা প্রকাশ করেছেন, সেম এই ঘটনাকে আপনারা শেয়ার করবেন, আপনারা প্রতিবাদ করবেন, তা না হলে এইরকম একটি চাঞ্চল্য ঘটনা দামাচাপা পড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।